ভারতের মেঘালয় রাজ্য যেন পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ। সো এই মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি শহর অনেক বেশি সুন্দর এবং এখানে আছে অসংখ্য ওয়াটারফলস। আরেকটা বিষয় হলো এই চেরাপুঞ্জি শহরে পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়। সো আজকের এই ব্লগে আমি ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি শহর সহ আমি প্রত্যেকটি স্পট আপনাদের দেখাবো এবং কীভাবে খুবই অল্প খরচে আপনারা এই মেঘালয় রাজ্যটা ঘুরে আসতে পারেন সেটা একটা খুব সুন্দর একটা ধারণা দেব। আর ভিডিওর শেষে কিছু টিপস দেব, ওগুলো ফলো করলে আপনারা খুব অল্প খরচে এই মেঘালয় রাজ্যটা ঘুরে আসতে পারবেন। সো ভিডিওটি দেখতে থাকুন। এই মুহূর্তে আপনারা যে রিসোর্টটি দেখছেন এটি চেরাপুঞ্জি শহরের একটি রিসোর্ট। তো এখানে থাকতে পার নাইট 2000 রুপির মতো খরচ পড়বে। তো আমরা প্রথম দিনে ডাউকির বিভিন্ন স্পট দেখে সরাসরি চেরাপুঞ্জি শহরে চলে আসি। তো আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায়, তারপর এই হোটেলটা আমরা বুকিং করি। তো আজকে আমাদের 2 নম্বর দিন এবং আমরা যাবো চেরাপুঞ্জি শহরের বিভিন্ন স্পট দেখতে। তো আজকে যে গাড়িটা আমরা বুক করেছি, মানে ট্যাক্সি বুক করেছি, সেটাতে খরচ পড়বে 2500 রুপি। চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 4267 ফুট উঁচুতে অবস্থিত। চেরাপুঞ্জিতে রয়েছে অসংখ্য ওয়াটারফলস, যেমন নুহ কালিকাই ফলস, সেভেন সিস্টার ফলস, ডাইতালিন ফলস, অয়েশাডং ফলস। তো এই ভিডিওতে আমি আপনাদের তুলে ধরব ডাইতালিন ফলস এবং সবচেয়ে সুন্দর চেরাপুঞ্জির অয়েশাডং ফলস। কিন্তু আমি আপনাদের এই অনেক ফুটেজ ডিলিট হওয়ার কারণে আমি আপনাদেরকে মানে তুলে ধরতে পারছি না, এর জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। তো আপনাদের একটা ইনফরমেশন দিই, আপনারা চেরাপুঞ্জিতে 2 রাত থাকতে পারেন। চেরাপুঞ্জি অনেক নিরিবিলি একটি শহর, আপনার অসম্ভব রকমের ভালো লাগবে। তারপর আপনারা চলে যেতে পারেন শিলংয়ে, শিলংয়ের বিভিন্ন স্পট দেখে আপনারা বাংলাদেশে তারপর ব্যাক করতে পারেন। এই মুহূর্তে চলে আসছি চেরাপুঞ্জির ডাইতালিন ফলস। চারদিকে পাহাড় আর পাহাড়, এখানে আসলে পাহাড় যেন সীমানা ছাড়িয়ে গেছে। আর ওইখানে ঝর্ণার কলকল শব্দ, আপনার যত ডিপ্রেশন থাকুক পালাতে দিশা পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার মন ভালো হতে বাধ্য। এই যে যে দেখুন ফলসটা, তো কম করেছে মেঘালয় রাজ্যে ট্যুর দিতে গেলে আপনাদের মাথায় রাখতে হবে যেন আপনারা 4 জন এই ট্যুরটাতে যেতে পারেন। কারণ ওইখানে যে ট্যাক্সিগুলো আছে ওইটাতে 4টা সিট থাকে, যখন আপনারা 4 জন যাবেন এবং সারাদিনের জন্য ট্যাক্সিটা বুক করবেন আপনাদের অনেকাংশে খরচ কম হয়ে যাবে। যেমন আমরা যখন প্রত্যেকটা দিন আমাদের খরচ ট্যাক্সি ভাড়া 2000 থেকে 2500 মতো পড়ছে। তো এক্ষেত্রে কী হয়েছে যে আমরা 4 জনের মানে অনেকাংশে কমে আসছে, পার ডে আমাদের 500 থেকে 700 রুপি খরচ পড়েছে এই গাড়ি ভাড়া। এবং হোটেল ভাড়ার ক্ষেত্রেও কিন্তু এই খরচটা কম আসে, শুধুমাত্র খাবারের ক্ষেত্রে কোনো খরচ কমে না। তাও আমি হিসাব করে দেখলাম যে আমাদের 4 দিন 3 রাত মানে প্রত্যেক দিনে আমাদের খরচ 1500 থেকে 2000 রুপির ভেতরই হয়ে গেছে। সেক্ষেত্রে 4 দিন 3 রাতের ট্যুরে আমার খরচ 6 থেকে 7 হাজারের ভিতর খুব সুন্দরভাবেই হয়ে গেছে, যা বাংলা টাকায় সর্বোচ্চ 8000। সো এই জন্যই আপনাদের বলছি আপনারা 4 জন যাবেন, সেক্ষেত্রে খরচটা অনেক কম পড়বে। আর মেঘালয় রাজ্যে আপনাদের জন্য 4 দিন 3 রাত এনাফ, আপনারা সব কিছু কভার করতে পারবেন এইগুলো সময়ের মধ্যে। সো অবশ্যই আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে এবং ব্লগটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, টাটা।